সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্বে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের যে টপ বার রয়েছে সেই টপ বার এবং লোগো পর্যন্ত দেখিয়েছিলাম। তো আজকের পর্বে আমি আপনাদেরকে যে বাকি অংশটুকু রয়েছে সেইটুকু কভার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি এই ভিডিওটি এই মুহূর্ত থেকে দেখছেন তাহলে আমি বলবো যে আপনি প্রথম পর্ব থেকে দেখা স্টার্ট করবেন। তাহলে পরিপূর্ণ ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশনের একদম এ টু জেড আপনি বুঝতে পারবেন এবং নিজেই দারাজের মতো এমন একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনার ব্যবসা অথবা আপনার ক্লায়েন্টের জন্য। তো আসুন আর কথা না বাড়িয়ে আজকের যে মূল আলোচনা আমরা সেখানে চলে যাই। এই মুহূর্তে আমি ফুল এই ওয়েবসাইটটিকে যেহেতু আমি কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে দেখুন উপরে কাস্টমাইজ অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। অথবা আপনি যদি চান যে না আমি এখান থেকে না আমি অন্যভাবে আসবো, তাহলে এই যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে দেন অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে যে কাস্টমাইজ বাটন রয়েছে সেখান থেকে আসবেন। তো আমি একটু সিম্পলি এই যে এখানে ক্লিক করে মানে কাস্টমাইজে ক্লিক করে আমি আমার যে কাস্টমাইজ প্যানেল সেখানে আমি আসবো। তো দেখুন আমি কাস্টমাইজ পেজে চলে আসছি। এই থিমটির একটি চমৎকার সুবিধা হচ্ছে যে এখানে প্রত্যেকটা অপশনের বাম পাশে একটি করে দেখুন যে ক্লিক টু এডিট দিস এলিমেন্ট এমন একটি চিহ্ন রয়েছে যেটা হচ্ছে পেন্সিল আইকনের মতো। এখানে ক্লিক করে সরাসরি আপনি যে সেকশনটি অথবা যে অপশনটি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আপনি খুব সহজে চেঞ্জ করতে পারেন। তো আমি এই মুহূর্তে এটার কালারটা চেঞ্জ, অর্থাৎ যে সার্চ বক্সটি রয়েছে এটার কালারটা চেঞ্জ করবো। তো কালারটা চেঞ্জ করার জন্য এই মুহূর্তে আমি যাবো হচ্ছে কালার সেকশনে। কালার সেকশনে গিয়ে যদি আমি কালার অপশনসে যাই, দেন থিম কালার স্টাইল, অর্থাৎ পুরো থিমে যে কালারটা বর্তমানে আছে, দেখুন যে নিউ লেখার একটা কালার, তারপর হচ্ছে গিয়ে যে এখানে একটা কালার, এরপরে যে জিরো থ্রি, এগুলো এক একটা কালার, ঠিক আছে? তো এই কালারটা একদম একটা ক্লিকে চেঞ্জ হয়ে যাবে। যেমন সেল এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারগুলো একটু খেয়াল করবেন, এটা হচ্ছে থিম কালার। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে জাস্ট আমি যদি এমন একটা কালার সিলেক্ট করি, একটু ওয়েট করছি আমরা, দেখুন পুরো থিমের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আসলে অত্যন্ত চমৎকার একটি থিম এটি, যেখান থেকে অনেক ফিচার যেগুলো কিনা একদম প্রিমিয়াম লেভেলের অনেক ফিচার পাওয়া যায়। তো যাই হোক, আমি ডিফল্ট যে কালারটি ছিল সেটি রাখছি, কারণ আমার লোগোর কালারটা এবং থিমের কালারটা সেম। তো আমি ডিফল্টে ক্লিক করছি, দেখুন এই যে কালারটা কিন্তু আগের মতো হয়ে গেছে। তো এখন আমরা এই যে মেনু বারটি রয়েছে এই মেনু বারটি কিভাবে চেঞ্জ করতে পারবো সেটা দেখব। তো মেনু বারটি চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখুন এডিট যে বাটনটি রয়েছে এই বাটনটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন ভিউ অল লোকেশনস কাস্টমাইজিং মেনুস। তো মেনুর জন্য যেমন টপ মেনু, এখানে টপ মেনু হিসেবে যে এটা আছে, এরপর রয়েছে মেন মেনু, এটা হচ্ছে কি মেন মেনু। তো মেন মেনুটা আপনি এখান থেকে ধরিয়ে দিতে পারেন, যেমন মেন মেনুতে ক্লিক করে আপনি মেন মেনুটাকে যদি ধরিয়ে দেন তাহলে মেন মেনুটা এখানে পাবে। আর যদি আপনি অল প্রোডাক্টসটা দিয়ে দেন, দেখুন এখানে কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন সব প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে মেনুটা চলে আসছে। এরপর আপনি যদি চান যে সোশ্যাল লিঙ্কসগুলো এখানে শো করবেন, দেখুন এই যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ড্রিবল, হ্যাঁ এগুলো চলে আসছে। এখানে জাস্ট আপনি আপনার মেনু অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন মেন মেনু আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে মেন মেনু চলে আসছে। এখন এই মেন মেনুর যে অপশনগুলো রয়েছে এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন এটা আমাদের জানা দরকার। তো এটা জানার জন্য আমরা একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে দেন আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে যাবো হচ্ছে মেনুসে। মেনুসে ক্লিক করছি, মেনু এডিট করার যে পেজ সেই পেজে আমরা চলে আসছি এই মুহূর্তে। খেয়াল করুন এই যে এডিট মেনু, এখন সিলেক্ট মেনু টু এডিট, মানে এখানে আপনাকে একটা মেনু সিলেক্ট করতে হবে যে মেনুটাকে আপনি এডিট করতে যাচ্ছেন। যেমন আমি এই মুহূর্তে মেইন মেনুটাকে এডিট করতে যাচ্ছি, এই জন্য মেইন মেনু সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন এই সিলেক্ট বাটনে ক্লিক করছি, দেখুন এই যে মেইন মেনুটা আমাদের সামনে কিন্তু শো করছে। কী কী রয়েছে এখানে? হোম রয়েছে, তারপর হচ্ছে সেকশনস রয়েছে, দেন শপ, ব্লগ, কন্ট্যাক্টাস। একটু খেয়াল করুন এখানে যে হোম, সেকশনস, শপ, ব্লগ, কন্ট্যাক্টাস। তো এখান থেকে আপনি চাইলে সাব মেনু ক্রিয়েট করতে পারেন, আবার সাব মেনুর জন্য সাব মেনু, সাব আইটেম ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনি এখান থেকে যে আইটেমগুলো রয়েছে এগুলো আপনি রিমুভ করতে পারেন। তো এই কাজগুলো আপনি কীভাবে করবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। অথবা কোনো মেনু আপনি অ্যাড করতে পারেন। এই কাস্টম লিঙ্কস যে অপশনটি রয়েছে এটা আমি রাখবো না, তাহলে আমি এটাকে কীভাবে রিমুভ করবো? তো রিমুভ করার জন্য যে দেখুন ডান পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মেনুটি এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড হওয়ার পর দেন এই যে রিমুভ বাটন রয়েছে, এই রিমুভ বাটনে ক্লিক করবেন, দেখুন কাস্টম লিঙ্কস চলে গেছে। তো এখানে যেমন প্লাস, প্লাগ ইন, সেটা লাগবে না, রিমুভ করে দিচ্ছি। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। এখন ধরুন আপনি এই যে শপ পেজটি রয়েছে বা শপ অপশনটি রয়েছে,
এটাকে যদি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু উপরের দিকে নিয়ে আসেন এবং এখানে এনে ছেড়ে দেন, দেখুন এটা কিন্তু মেইন আইটেম হয়ে গেছে। এবং কাট পেস্টটিকে যদি আপনি রাখতে চান যে আমি মেইন আইটেম হিসেবে, তাহলে যে এখানে উপরে ধরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে ছেড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন যদি চান যে না আমি কাট অপশনটিকে এই ব্লগের জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই করছি, ব্লগের সাব আইটেম হিসেবে রাখবো, তাহলে যে এখানে এনে জাস্ট ছেড়ে দিবেন, দেখুন এখানে কিন্তু ব্লগের সাব আইটেম হয়ে গেছে। তো আমরা এখন দেখলাম যে কিভাবে মেনু আইটেমকে রিমুভ করতে হয় এবং সাব আইটেম করতে হয় এবং মেইন আইটেম করতে হয়। এখন আমরা দেখব যে কোনো একটি মেনু আইটেম যদি আমরা অ্যাড করতে চাই সেটা আমরা কিভাবে করব। তো সেটি করার জন্য আমরা এই যে দেখুন উপরে আসবেন, এসে দেন আপনি যদি মনে করেন যে একটা পেজ এখানে অ্যাড করবেন, তাহলে এই যে দেখুন এখানে মোস্ট রিসেন্ট কিছু পেজ দেওয়া রয়েছে এবং ভিউ অল যাবেন। যাওয়ার পর আপনি ধরুন কন্ট্যাক্ট আস পেজ, তো এখানে অবশ্যই আছে, তো আমি কন্ট্যাক্ট আস না আমি অন্য একটি পেজ এখানে নিয়ে আসতে যাচ্ছি। তো সেটা করার জন্য এই কাট পেজটাকে আবার আনতে যাচ্ছি, অ্যাড টু মেনুতে ক্লিক করছি, দেখুন নিচের দিকে এই যে কাট পেজটি কিন্তু চলে আসছে। আপনি যদি কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করতে চান অথবা কোনো পোস্ট আনতে চান, হ্যাঁ এখান থেকে জাস্ট যেমন লাক্সারি কালেকশন আপনি পোস্টটা নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, দেখুন এই যে পোস্টটা নিচে চলে আসছে লাক্সারি কালেকশন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আবার রিমুভ করে দিতে পারেন। যদি কোনো কাস্টম লিঙ্কস অ্যাড করতে চান কাস্টম লিঙ্কসে ক্লিক করবেন, দেন আপনি আপনার যে মেনুর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, আর হচ্ছে গিয়ে এখানে আপনি যে টেক্সট দিতে চান সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন। এইভাবে জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, তাহলে এই মেনুটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি চাইলে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন এখান থেকে, এছাড়া প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন, এরপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগস অ্যাড করতে পারেন, ই-কমার্স এন্ড পয়েন্টস থেকে আপনি কিছু যদি নিয়ে আসতে চান সেটাও নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে মেনুর যাবতীয় বিষয়। এখন আপনি কি করবেন, সেভ মেনুতে ক্লিক করবেন। তার আগে আপনি ধরিয়ে দিবেন যে আসলে এই মেনুটা কোথায় শো করবে, আপনি টপ মেনুতে রাখতে যাচ্ছেন এটা, না মেন মেনুতে রাখতে যাচ্ছেন, না ক্যাটালগ মেনুতে, না অ্যাড সোশ্যাল আইকনসে রাখতে যাচ্ছেন। তাহলে এখানে আপনি মেইন মেনুতে রাখতে যাচ্ছেন, তাহলে মেইন মেনুতে সিলেক্ট করে দেন, সেভ মেনুতে ক্লিক করবেন। সেভ মেনুতে ক্লিক করার পর এখন যদি আমরা একটু এক কাজ করি, এখান থেকে ভিজিট সাইট এখানে আমরা ক্লিক করি, দেখুন এখানে আমি কার্ট পেজটি অ্যাড করেছিলাম, এরপর হচ্ছে শপ পেজ, শপ পেজ যদি দুইবার আসে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো এখানে অ্যাড করে দেখিয়েছিলাম, চলে আসছে। তো এইভাবে আপনারা মেনুটা চেঞ্জ করবেন। এখন আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরুন মেইন মেনুতে আপনি এটা রাখতে যাচ্ছেন না, আপনি নতুন একটি মেনু ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এই যে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করবেন, দেন এই যে মেনু নেম এখানে একটি নেম দিবেন, ধরুন মেনুর নেম দিলেন হচ্ছে এখানে প্রাইমারি মেনু দিয়ে দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। দেখুন প্রাইমারি মেনু নামে একটি মেনু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি কোনো মেনু এখানে অ্যাড করতে চান তাহলে কি করবেন, ধরুন আপনি এই প্রাইমারি মেনুতে কতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন, ধরুন যে এই ক্যাটাগরিগুলো নিয়ে আসলেন, স্লাইডার, আর্ট, ফ্যাশন, লাইফস্টাইল, প্লেসেস, এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে আসলেন, এবং পোস্ট হিসেবে পোস্ট পেজ থেকে আপনি এই কয়েকটা নিয়ে আসলেন, জাস্ট বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। তো অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, চলে আসলো, দেন আমি আপনাদেরকে এখান থেকে ক্যাটাগরিজ থেকে দেখিয়েছিলাম যে এইগুলো সিলেক্ট করে দেন অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু মেনুগুলো চলে আসছে। দেন সেভ মেনুতে ক্লিক করবেন, সেভ মেনুতে ক্লিক করার আগে আপনি আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি এটা কোথায় শো করাতে যাচ্ছেন, সেটা হতে পারে টপ মেনু, হতে পারে মেন মেনুতে, মেন মেনুতে আমি এই মেনুটাই শো করাতে যাচ্ছি, তাহলে কি করবেন, সেভ মেনুতে ক্লিক করবেন। সিম্পলি এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন এই যে এই মেনুটা কিন্তু এখানে শো করছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এখান থেকে আপাতত মেইন মেনুটাকে রাখছি, মেইন মেনুটাকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিয়ে দেন অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে মেইন মেনু, দেন আবারও সেভ মেনুতে ক্লিক করছি, এরপর আমি পেজটাকে আবার রিফ্রেশ করছি, দেখুন আমাদের আগের মেনুটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার যা যা প্রয়োজন তা রাখবেন আর বাকিগুলো ফেলে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমরা চেঞ্জ করবো হচ্ছে নিচের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ব্যানারটা চেঞ্জ করবেন। দেখুন লেফটে যে এডিট বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ইমেজটাকে আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা এখানে চলে আসছে, জাস্ট রিপ্লেস ইমেজে ক্লিক করবেন, দেন আপনার যে ইমেজ সেই ইমেজটিকে আপনি এখান থেকে দরিয়ে দিবেন। ঠিক আছে, বর্তমানে যে ইমেজটি রয়েছে সেটা হচ্ছে এই ইমেজটি। তো আপনি যদি এখানে একটু চেঞ্জ করে অন্য একটি ইমেজ নিয়ে আসতে চান, আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এই ইমেজটি সিলেক্ট করলাম, যদিও ইমেজের সাইজ মিলবে না, হ্যাঁ এখানে অ্যাড টু উইজেটে ক্লিক করছি, দেখুন অনেক বড় হয়ে চলে আসছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আপনি যদি আবার রিপ্লেস করতে চান তাহলে আগের যে ইমেজটি ছিল এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এই ইমেজের সাইজ হচ্ছে 1300x200 পিক্সেল। তো এই সাইজে আপনি একটি ব্যানার তৈরি করবেন যেটা কিনা অ্যাডভার্টাইজিং হিসেবে কাজ করবে আপনার ওয়েবসাইটের। তো ব্যানারটি তৈরি করে জাস্ট এখানে আপনি অ্যাড করে দেবেন, অ্যাড টু উইজেটে ক্লিক করছি, দেখুন ব্যানারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখব এই ক্যাটালগ মেনুটা কীভাবে চেঞ্জ করবেন।
এই যে এখানে এডিট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ক্যাটালগ মেনু হচ্ছে এটা। তো ক্যাটালগ মেনুতে আমরা দেখতে পাচ্ছি অল প্রোডাক্টস সিলেক্ট করা রয়েছে। তো এই যে অল প্রোডাক্টস এখান থেকে এটা আসতেছে। আপনি যদি ক্যাটালগ মেনুতে অন্য কোনো কিছু সিলেক্ট করতে চান, যেমন মেইন মেনুতে মেইন মেনু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেখুন এই যে ক্যাটালগ মেনু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অল প্রোডাক্টসই রাখছি। আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান তাহলে সেম ওয়েতে আপনাকে আবারও অ্যাপিয়ারেন্সে গিয়ে দেন মেনুতে যেতে হবে। মেনুতে গিয়ে দেন ক্যাটালগ মেনু হিসেবে আপনি যেটা রাখছেন সেটা হচ্ছে অল প্রোডাক্টস, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে দেন এখানে মেনু আইটেমগুলো আপনি চেঞ্জ করে দিবেন। দ্যাটস ইট। সেভ করে দিয়ে দেন নিচের দিকে যাবেন, যে দেন যে ক্যাটালগ মেনু সিলেক্ট করে দিয়ে সেভ মেনুতে ক্লিক করবেন। ভেরি সিম্পল। তাহলে আমার বিশ্বাস যে এটা আপনারা খুব সহজেই পারবেন। এরপর আমরা দেখবো হচ্ছে স্লাইডারটি কিভাবে পরিবর্তন করতে হয়। তো স্লাইডারটি পরিবর্তন করার জন্য আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে হচ্ছে পোস্ট অপশন। পোস্টে গিয়ে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে যে ক্যাটাগরিতে যাই, পোস্টের ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে যাওয়ার পর দেখুন এই যে স্লাইডার নামে একটি ক্যাটাগরি এখানে রয়েছে। আমি যদি এই স্লাইডার ক্যাটাগরিটাকে এখানে একটু ভিউ করি, দেখুন তিনটা পোস্ট এখানে রয়েছে। এই যে একটা দুইটা তিনটা, এবং আমাদের স্লাইডারে কিন্তু ঠিক এই তিনটা পোস্টই শো করতেছে, পোস্টের ইমেজগুলো শো করতেছে এবং এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো শো করতেছে। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা এই ইমেজগুলো কিভাবে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখব। তো এগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে আবার একটু ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেন আমরা পোস্টে যাব, অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পর দেখুন এখানে যে দেখুন এখানে যে ক্যাটাগরিজ তিনটি রয়েছে, স্লাইডার স্লাইডার স্লাইডার, অর্থাৎ এই তিনটি পোস্ট থেকেই কিন্তু আমাদের যে স্লাইডারটি শো করতেছে সেটা কিন্তু শো করছে। তো আমরা যদি এখন লাক্সারি কালেকশন এটাকে এডিট করি, দেখুন এডিট প্যানেল চলে আসছে এখানে। এই যে লাক্সারি কালেকশন, জাস্ট এখানে শুধুমাত্র টাইটেলটা দেওয়া রয়েছে, কোনো ডেসক্রিপশন নেই। আর যদি আমরা একটু পোস্টে যাই, পোস্টে যাওয়ার পর যে দেখুন স্লাইডার ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে, এছাড়া এখানে শুধুমাত্র ফিচার্ড ইমেজটা সিলেক্ট করে রয়েছে। এখন এই ইমেজের সাইজটা কতটুকু সেটা আমাদেরকে একটু দেখতে হবে, কারণ যে কোনো সাইজের ইমেজ ইউজ করলেই কিন্তু স্লাইডারটা সুন্দর হবে না। যেমন রিপ্লেস ইমেজে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজের সাইজ হচ্ছে 1500x850 pixel। তো ঠিক এই সাইজের ইমেজ আপনাকে এখানে নিতে হবে। নেওয়ার পর দেন আপনি জাস্ট এখানে আপলোড ফাইলসে গিয়ে দেন আপনি সিলেক্ট ফাইলসে গিয়ে আপনি আপনার ইমেজটি আপলোড করে দিবেন, তাহলেই আপনার যে স্লাইডারের ইমেজ সেটা চলে আসবে। দেন আপডেট বাটনে ক্লিক করবেন। দ্যাটস ইট। আমি আর এগুলো এত ডিটেলসে দেখাচ্ছি না, আমার মনে হয় যে আপনারা এগুলো খুব সহজেই পারবেন। তো আমি এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি লিপ পেজে দিয়ে। তো এইভাবে তিনটি স্লাইডার আপনারা এখান থেকে এডিট করে আপনাদের মতো আপনাদের আপনারা যে স্লাইডার ইমেজটি স্লাইডে রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তো স্লাইডারের আর কিছু সেটিংস রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। স্লাইডারের যে সেটিংসগুলো রয়েছে সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর দেখুন এই যে স্লাইডার অপশন, স্লাইডার অপশন অপশনস থেকে স্লাইডার সেটিংস, এখানে এনেবল স্লাইডার প্রমোশনস, দিস সেকশন ইনক্লুড ক্যাটালগ মেনু, স্লাইডার অ্যান্ড প্রোডাক্ট প্রমোশন। তো এখানে তিনটি বিষয় রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট পেজের জন্য, এখানে এখানে সিলেক্ট রয়েছে ফ্রন্ট পেজ। আর যদি আপনি ইন্টার সাইট দেন তাহলে ইন্টার সাইট থেকে এগুলো আসবে। আর যদি ডিজেবল স্লাইডার প্রমোশনস দেন তাহলে এই স্লাইডার প্রমোশনসগুলো থাকবে না, একদম ডিজেবল হয়ে যাবে। তো দেখুন এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট প্রমোশন, এটা হচ্ছে ক্যাটালগ মেনু এবং এটা হচ্ছে স্লাইডার। যে এখানে লেখা রয়েছে ক্যাটালগ মেনু থাকবে, স্লাইডার থাকবে এবং প্রোডাক্ট প্রমোশন থাকবে, এই তিনটা বিষয় এখানে আছে। এরপর ক্যাটাগরি প্রোডাক্ট, ক্যাটাগরি স্লাইডার, এখানে ডিফল্ট ক্যাটাগরি দেওয়া রয়েছে। আর এখানে যে স্লাইডারগুলো শো করছে সেটা কোথা থেকে শো করবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট পোস্ট ক্যাটাগরি স্লাইডার, যেমন এখানে স্লাইডার ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে, তাই স্লাইডার থেকে মূলত এইখানে স্লাইডগুলো শো করছে। আমি যদি আর্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিই, দেখুন স্লাইডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন ভিন্ন ধরনের ইমেজ চলে আসছে, আর্ট ক্যাটাগরিতে যে ইমেজগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। ঠিক আছে, তো ভেরি ইজি, জাস্ট আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো আমি স্লাইডারটা গিয়ে আবার সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের স্লাইডার কিন্তু আগের মতো চলে আসছে। এরপর অ্যানিমেশন ইফেক্ট, এখানে স্লাইড হচ্ছে মানে একটার পর একটা ইমেজ এখানে আসতেছে এইভাবে। যদি আপনি এটা চেঞ্জ করে দিয়ে স্লাইড না দিয়ে আপনি এটাকে ফেড দিয়ে দেন তাহলে দেখবেন একটু ভিন্ন হবে, এটা স্লাইডিং হচ্ছে। দেখুন এই যে ফেড হয়ে হয়ে একটা একটার পর একটা আসতেছে। তো আমরা স্লাইডারটাকেই রাখছি কারণ স্লাইডটাই সুন্দর লাগে। এরপর সেট দি স্পিড অফ দি স্লাইড শো সাইক্লিং, অর্থাৎ এখানে 5 দেওয়া রয়েছে। আপনি যদি
এটা 5 সেকেন্ড পরপর স্লাইডিং হচ্ছে। আপনি যদি চান যে আমি 5 সেকেন্ড না, আমি আরো বেশি সময় নেব অথবা আরো কম সময় নেব, এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। সেট দি স্পিড অফ অ্যানিমেশনস, এখানে দেখুন দিস ফিচার উইল নট ওয়ার্ক অন অ্যানিমেশন ইফেক্ট সেট টু ফেড। দেখুন এখানে স্লাইডার হিসেবে স্লাইড রাখছি, বাট এখানে যদি আমি ফেড সিলেক্ট করি তখনই শুধুমাত্র নিচেরটা কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা দেখে নিলাম স্লাইডারটা কিভাবে চেঞ্জ করতে হবে এবং এটার সেটিংস গুলো। এখন আমরা দেখবো যে প্রমোশনাল ইমেজ গুলো রয়েছে নিচে, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এগুলো চেঞ্জ করার জন্য আমরা দেখুন নিচে রয়েছে প্রোডাক্ট প্রমোশন, এখানে যাব। এখানে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ইমেজ গুলো চেঞ্জ করে দিবেন, তাহলেই আপনার এই প্রোডাক্ট প্রমোশনের যে ইমেজ গুলো রয়েছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন এটা করার জন্য আপনি কি করবেন, চেঞ্জ ইমেজে ক্লিক করবেন, জাস্ট আপনি আপনার যে ইমেজটি রাখতে চাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন, দেন এটা চলে আসবে। এবং আপনি যদি এই ইমেজের মধ্যে কোনো লিংক ইউজ করতে চান তাহলে সেই প্রোডাক্টের লিংকটি এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। ঠিক একইভাবে এই তিনটা ইমেজ আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো যে নিচের যে প্রোডাক্ট সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলো কিভাবে চেঞ্জ করতে পারি। তো প্রোডাক্টের এই সেকশনগুলো চেঞ্জ করার জন্য বেস্ট সেলিং প্রোডাক্টসের যে অপশনটি সেটি চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করবো, দেখুন এই যে টাইটেলটা রয়েছে বেস্ট সেলিং প্রোডাক্টস, আপনি যদি এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিতে চান, আমি আবার লিখে দিচ্ছি যেমন বেস্ট সেলিং লিখে দিলাম, দেখবেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে বেস্ট সেলিং চলে আসছে, এবং দেন আমি লিখে দিচ্ছি আবার প্রোডাক্টস, দেখুন এই যে বেস্ট সেলিং প্রোডাক্টস চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আপনি কয়টা প্রোডাক্ট শো করাতে চাচ্ছেন, নাম্বার অফ পোস্টস, তো আপনি যদি এখানে 5টা শো করাতে চান তাহলে 5টা, যদি আপনি চান 6টা শো করাতে তাহলে 6টা শো করবে। দেখুন এই যে 1 2 3 4 5 6 6টা, তাহলে এটা সুন্দর লাগতেছে না, আমরা 5টাই রাখছি। 5টা শো করালে এটা সুন্দরভাবে শো করছে। দেখুন এখানে রয়েছে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনি যে প্রোডাক্ট মানে যে ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট সেই ক্যাটাগরির প্রোডাক্টটি এখানে শো করবে। এরপর অপশনস অল লেটেস্ট, এখানে দেওয়া রয়েছে অল লেটেস্ট যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো এখানে শো করবে। আর যদি আপনি চান যে আপনি ক্যাটাগরি অনুযায়ী শো করাবেন তাহলে যে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে দেন এই যে এখান থেকে আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করে দেন, ধরুন ফার্নিচার, শুধুমাত্র ফার্নিচারের প্রোডাক্টগুলো এখানে শো করবে। যদি এই ফার্নিচার ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটাই শো করবে। দেখুন এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট হিসেবে শুধুমাত্র একটা প্রোডাক্ট আছে ফার্নিচারে, সেটাই শো করছে। তো এখানে এটা না রেখে আমি সিলেক্ট ক্যাটাগরিতে রাখছি এবং অল লেটেস্টগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বেস্ট সেলিংয়ের জন্য এটাই হচ্ছে সঠিক অপশন, যে আগের মতো চলে আসছে। তো সেম ওয়েতে আপনি যে প্রোডাক্টের অপশন রয়েছে এটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই যে টাইটেল দিয়ে দিবেন হচ্ছে এখানে, এরপর নাম্বার অফ প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট শো করাতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর শো অল প্রোডাক্টস না কি আপনি ফিচার প্রোডাক্টস না অন সেল প্রোডাক্টস, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্ডার বাই প্রাইস হিসেবে দিতে পারেন, র্যান্ডম দিতে পারেন, সেলস হিসেবে দিতে পারেন। হ্যাঁ, আর এখানে পোস্ট প্রোডাক্টের যে অর্ডার সেটা ডিসেন্ডিং দিতে পারেন অথবা অ্যাসেন্ডিং দিতে পারেন। হাইড ফ্রি প্রোডাক্টস, শো হাইড হিডেন প্রোডাক্টস, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর যদি আমরা একটু নিচের দিকে যাই প্রোডাক্টসের অপশন থেকে ফিচার প্রোডাক্টসে যাই, দেখুন ফিচার প্রোডাক্টস সেম ওয়েতে এখানে টাইটেল দিবেন, এখানে নাম্বার অফ পোস্ট মানে কয়টা প্রোডাক্ট শো করাবেন, এরপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করবেন, অপশনস হিসেবে লেটেস্ট অল লেটেস্ট দেওয়া রয়েছে, আপনি চাইলে ক্যাটাগরি হিসেবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা একটু নিচে গেলে যদি আমরা দেখি যে টপ রেটেড প্রোডাক্টস, সেম ওয়েতে এখান থেকে আপনি চেঞ্জগুলো করে দিতে পারেন। টপ রেটেড প্রোডাক্টস টাইটেল হচ্ছে এটা, আর নাম্বার অফ প্রোডাক্টস টু শো, তো এগুলো এখানে শো করবে, একদম টপ রেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এরপর নিউ অ্যারাইভাল প্রোডাক্টস, সেম ওয়েতে আপনি এখানেও এই চেঞ্জগুলো করে দিবেন, দ্যাটস ইট। ভেরি ইজি, আসলে থিমটা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছেন থিম অথরিটি, কারণ খুবই সহজে এর কাস্টমাইজেশনগুলো করতে পারবেন আপনি। এবং যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন অথবা আপনি আপনার নিজের বিজনেসের জন্য কাজ করেন, আপনি এই থিমটা নিয়ে যদি কাজ করেন বিশেষ করে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সমস্ত কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা দেখব এই ব্র্যান্ড সেকশনটি কিভাবে পরিবর্তন করতে হয়। তো ব্র্যান্ড সেকশনটি পরিবর্তন করার জন্য আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যাব হচ্ছে ফ্রন্ট পেজ টেমপ্লেটে। এখান থেকে প্রোডাক্ট ফিচার যে ব্র্যান্ডস, দেখুন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে টাইটেল যদি দিতে চান দিতে পারবেন, দেন ডেসক্রিপশন চাইলে দিতে পারবেন। তো এগুলো আসলে দেওয়ার প্রয়োজন নাই, এখানে জাস্ট এখানে আমরা ব্র্যান্ডগুলোকে শো করাবো, অর্থাৎ কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করে থাকি এবং কোন কোন ব্র্যান্ডের সাথে আমরা চুক্তিবদ্ধ, এই বিষয়টাকে এখানে জাস্ট উপস্থাপন করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো দেখুন এটা একটা খুব চমৎকারভাবে স্লাইডারের মাধ্যমে আসবে, কিন্তু এখানে সবগুলো ব্র্যান্ডের যে লোগো সেই লোগোগুলো শো করছে না,
তো এগুলোকে শো করানোর জন্য আমরা দেখি এখানে যে এখানে ডিজেবল প্রোডাক্ট ব্র্যান্ড সেকশন। হ্যাঁ, যদি আপনি এই ব্র্যান্ড সেকশনটাকে ডিজেবল করে দিতে চান তাহলে জাস্ট আপনি এখানে এই যে সিম্পলি ক্লিক করে দিবেন, দেখবেন এখান থেকে এই ব্র্যান্ড সেকশনটি চলে গেছে। দেখুন এই যে এই মুহূর্তে আর ব্র্যান্ড সেকশনটি নাই। আবার যদি এটাকে আমরা উঠিয়ে দিই, টিক চিহ্নটাকে উঠিয়ে দিই, দেখবেন ব্র্যান্ড সেকশনটি চলে আসছে। দেখুন এই যে ব্র্যান্ড সেকশনটি চলে আসছে। এখন আমরা ফিচার্ড প্রোডাক্টস ব্র্যান্ড হিসেবে যেমন ব্র্যান্ড ওয়ানে আমরা ব্র্যান্ড ওয়ান সিলেক্ট করতে পারি, ফিচার্ড প্রোডাক্টস ব্র্যান্ড টুতে আমরা ব্র্যান্ড টু সিলেক্ট করতে পারি, থ্রিতে থ্রি, ফোরে ফোর, যাই হোক আমরা যে যে ব্র্যান্ডগুলো এখানে শো করাতে চাই সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে আসলে এই ব্র্যান্ড সেকশনের যে ইমেজগুলো, এই ইমেজগুলো কোথা থেকে আসবে, তাই না? তো এটা আমাদেরকে জানা দরকার। তো এটাকে জানার জন্য আমরা এখন যাবো হচ্ছে একটু ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর যাবো হচ্ছে প্রোডাক্টসে, প্রোডাক্টস থেকে ক্যাটাগরিতে। তো আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ব্র্যান্ড ওয়ান, ব্র্যান্ড টু, ব্র্যান্ড থ্রি, ব্র্যান্ড ফোর, ব্র্যান্ড ফাইভ, সিক্স, সেভেন এবং এইট, এই আটটা ব্র্যান্ড নেম এখানে প্রোডাক্টের ক্যাটাগরিতে দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনক্যাটাগরাইজডে এখানে একটা থামনেল ইমেজ আছে এবং ব্র্যান্ড টুতে থামনেল ইমেজ আছে, আর বাকিগুলোতে কিন্তু কোনো থামনেল ইমেজ নেই। তো এগুলো আমরা কীভাবে আনবো? আমরা অবশ্যই ব্র্যান্ড ওয়ানকে এডিট করবো। তো এডিট করার পর আমরা যাবো যে এখানে দেখুন থামনেল, এই যে এখানে থামনেল ইমেজটা আমরা দিয়ে দিলেই আমাদের এই ব্র্যান্ড ওয়ানের মধ্যে এই ইমেজটা চলে আসবে। তো আমরা এখান থেকে আপলোড অ্যাড, আপলোড আর অ্যাড ইমেজে ক্লিক করবো, দেন সিলেক্ট ফাইলসে ক্লিক করতে পারি। যদি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ব্র্যান্ড নেম ইমেজটি সেটা আমরা আমাদের কম্পিউটার থেকে সেভ করা ফাইল থেকে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমি যেহেতু এখানে এটা আর করছি না, জাস্ট আমি মিডিয়া লাইব্রেরি থেকেই একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই ছবিটাই দিচ্ছি, দেন ইউজ ইমেজেসে ক্লিক করবো। ক্লিক করার পর আপডেটে ক্লিক করবো। দেন আমরা যদি আবারও ক্যাটাগরিজগুলোতে যাই, দেখুন এই যে ব্র্যান্ড ওয়ানে কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে। এখন যদি আমরা অন্য একটা ইমেজ দিয়ে ব্র্যান্ড ফোরে একটু দেখি, এডিটে ক্লিক করছি, দেন আপলোড অর অ্যাড ইমেজে ক্লিক করছি। আমি জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে একটা ইমেজ ইউজ করবো, ধরুন আপনি এই ইমেজটা ইউজ করলেন, ইউজ ইমেজ, দেন আপডেট। তো এখন যদি আমরা আবারও ক্যাটাগরিজ এই এই অপশনে ক্লিক করি, দেখুন এই যে ব্র্যান্ড ফোরে কিন্তু আমাদের এই থাম্বনেইল ইমেজটি চলে আসছে। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো এর পরিবর্তনটা। আমি রিফ্রেশ করছি, লিপ পেজে যাচ্ছি। আমি যদি নিচের দিকে যাই এখন, দেখুন এই যে তিনটি ব্র্যান্ড ইমেজ আমি এখানে দিয়েছি, তিনটি কিন্তু শো করতেছে এবং এটা অবশ্যই একটা স্লাইডার আকারে আসবে। তো আমরা দেখে নিলাম এই সেটিংটা। এখন আমরা একটু নিচের দিকে যাব, দেখুন এখানে ফিচার্ড প্রোডাক্টস হিসেবে যে প্রোডাক্টগুলো শো করানো হয়েছে এগুলো আসলে কোথা থেকে আসতেছে। আপনি সিম্পলি এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করার দেখুন এই যে এখানে প্রোডাক্টস ফিচার্ড প্রোডাক্টস হিসেবে চলে আসছে। তো এখানে টাইটেল ফিচার্ড প্রোডাক্টস আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন এবং এখানে কয়টা প্রোডাক্ট শো করাতে চান সেটা আপনি বাড়াতে পারেন এবং কমাতে পারেন, যেমন ছয়টা দিতে পারেন, সাতটা দিতে পারেন, অথবা আগে যে পাঁচটা ছিল পাঁচটাই রাখলেন। এরপর ফিচার্ড প্রোডাক্টস শো ফিচার প্রোডাক্টস, এখানে আপনি ক্যাটাগরি হিসেবে ফিচার প্রোডাক্টসগুলো শো করাতে পারেন, দেন অর্ডার বাই ডেট, ডেট অনুযায়ী শো করাতে পারেন, প্রাইস, র্যান্ডম সেলস, আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনি শো করাতে পারেন, ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং, আপনি চাইলে ওয়ার্ডের অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যে কোনো ওয়েতে এখানে শো করাতে পারেন, হাইড ফ্রি প্রোডাক্টস, শো হিডেন প্রোডাক্টস, আপনি এই অপশনগুলো এখানে টিক চিহ্ন দিয়ে অথবা টিক চিহ্ন উঠিয়ে এগুলো এনেবল ডিসেবল করতে পারেন। দেন ডানে ক্লিক করবেন, দেখবেন এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে আপনি যে অল প্রোডাক্টস এখানেও আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক আমি এটা আর দেখাচ্ছি না, আমরা এখন সরাসরি নিচে যাচ্ছি। দেখুন এখানে রয়েছে শপিং কার্ট এবং এখানে তাদের অ্যাবাউট এবং তাদের অ্যাবাউট টেক্সট এখানে দেওয়া আছে। আপনি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করেন তো এই এডিটিং প্যানেলটি আপনার সামনে চলে আসবে। আসার পর এটা হচ্ছে একটি উইজেট এবং এখানে ফুটারের জন্য এই উইজেটগুলো ইউজ করা হয়েছে। এখানে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা উইজেট ইউজ করা হয়েছে। এখানে এই ইমেজটা কীভাবে নিয়ে আসবেন? জাস্ট সিম্পলি এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, দেন আপনি যে ইমেজটা এখানে রাখতে চান, ধরুন আমি এই ইমেজটা রাখবো, দেন ইনসার্ট, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলে দেখুন এটি এখানে চলে আসছে। আর যদি আপনি এটা না রাখতে চান জাস্ট সিম্পলি আপনি এখান থেকে এটাকে কেটে দিন, দেখুন চলে গেছে, ঠিক আছে, এটা এখন চলে যাবে, দেখুন চলে গেছে। দেন আপনি চাইলে এখান থেকে শপিং কার্ট এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন এবং আপনি আপনার যে অ্যাবাউট টেক্সটগুলো রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারেন সংক্ষিপ্ত আকারে। এরপর আমরা এখান থেকে দ্বিতীয় যে ফুটার উইজেটটি রয়েছে সেটা কীভাবে চেঞ্জ করবো? জাস্ট সিম্পলি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, দেন এইখানে
কিছু এসটিএমএল কোড রয়েছে, যে এসটিএমএল কোডগুলোর মাধ্যমে আপনার এখান থেকে এই ইমেজটি পরিবর্তন করতে হবে। যেহেতু প্রত্যেকটা ইমেজের মধ্যে কিন্তু আপনার দেখুন এই যে কালার চেঞ্জ হচ্ছে, এবং প্রত্যেকটি ইমেজ কিন্তু লিঙ্ক আকারে দেওয়া রয়েছে। দেখুন এখানে ইউএল এলআই এসটিএমএল এর যে আনঅর্ডার্ড লিস্টের ভিতরে লিস্ট আকারে এখানে প্রত্যেকটা ইমেজকে শো করানো হয়েছে। তো এগুলো আসলে আপনি যদি এসটিএমএল জানেন তাহলে আপনার জন্য কাজটা করা অত্যন্ত সহজ হবে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি করবেন। এখানে ক্লাস নেওয়া হয়েছে হচ্ছে পেমেন্ট কার্ড, তারপর হচ্ছে এলআই এর ভিতরে এ এ হচ্ছে গিয়ে লিঙ্ক লিঙ্ক হিসেবে থাকে, যেমন টাইটেল হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। এখানে যদি আপনি আসেন দেখুন যে এখানে নিচে লেখা আসতেছে আমেরিকান এক্সপ্রেস, এটা হচ্ছে একটা কার্ডের নাম। দেন এইচআরএফ দিয়ে আপনার যে লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা এর ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে। এবং আই ট্যাগের ভিতরে ফন্টোসামের যে আইকন রয়েছে, এগুলো প্রতিটাই হচ্ছে ফন্টোসামের আইকন, সেই আইকনগুলো শো করানো হয়েছে এই আইডির মাধ্যমে। অর্থাৎ এখানে যেমন FA FA CO MX, এটা হচ্ছে গিয়ে এই আইকনের একটি কোড, এই কোডটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন আইটাকে ক্লোজ করা হয়েছে, এটাকে ক্লোজ করা হয়েছে, এবং এলআইটাকে ক্লোজ করা হয়েছে। ঠিক এইভাবে নিয়ে আসা হয়েছে। জাস্ট আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা যে যে ইমেজ এখানে রাখতে চাচ্ছেন, আমার মনে হয় না এখান থেকে পরিবর্তন করার দরকার। আপনি জাস্ট এখান থেকে যদি বাদ দিতে চান, যেমন যেমন ধরুন আপনি আমেরিকান এক্সপ্রেস কার্ডটি সাপোর্ট করে না, তারপর হচ্ছে গিয়ে পেপাল সাপোর্ট করে না, আপনি এই দুটাকে এখান থেকে জাস্ট রিমুভ করতে চান, তাহলে কি করবেন, সিম্পলি এই যে এলআই, খেয়াল করুন এই যে এলআইটাকে, এই যে এখান থেকে এই এলআই থেকে শুরু করে একদম লাস্টের এলআই পর্যন্ত এটাকে জাস্ট আপনি ডিলিট করে দিবেন, দেখবেন আমেরিকান এক্সপ্রেস কার্ডটি এখান থেকে চলে গেছে দেখছেন। এখন আপনি যদি পেপ্যালটাকে এবং জেসিবি এগুলোকে ডিলিট করতে চান, সিম্পলি আপনি এলআই থেকে একটু দেখছি যে পেপ্যাল থেকে পেপ্যাল যে কার্ডটি রয়েছে এটাকে আপনি ডিলিট করতে চান, জাস্ট এই যে এলআই থেকে এই এলআই পর্যন্ত আপনি ডিলিট করে দিবেন, দেখবেন পেপ্যালটাও চলে গেছে। তো এইভাবে আপনি এনেবল এবং ডিসেবল করতে পারবেন। এরপরে আমরা দেখবো শপ লোকেশন, এটা কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ঠিক একইভাবে এখানে এসটিএমএল কোডের মাধ্যমে এগুলো নিয়ে আসা হয়েছে। দেখুন এখানে এসটিএমএল ট্যাগ আনঅর্ডার্ড লিস্টের ভিতরে কিন্তু এলআই ট্যাগ এবং বাকি যে বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে এটা নিয়ে আসা হয়েছে। তো এলআই এবং এর ভিতরে আবার অ্যাড্রেস দিয়েছে টাইটেল, এইচআরএফ এর ভিতরে এখানে হ্যাশট্যাগ দিয়েছে কারণ এটা হচ্ছে ব্ল্যাঙ্ক লিঙ্ক। আই ট্যাগের ভিতরে এখানে ফন্টোসামের আইকন নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে কিনা লোকেশন আইকন। এরপরে আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো সেম ওয়েতে এখানেও আপনার প্রত্যেক এসটিএমএল ট্যাগের ভিতরে এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ফন্টোসামের আইকন এবং এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে একটা ফন্টোসামের আইকন, এটা হচ্ছে ইমেল আইডি। তো একইভাবে এখানে চেঞ্জগুলো করতে হবে, আমার বিশ্বাস আপনি এগুলো পারবেন। যদি পুরো এই কাজটি করাটা আপনার জন্য কঠিন মনে হয় তাহলে এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে খুবই কম খরচে এমন একটি অনলাইন শপ তৈরি করে দিতে পারবো। তো এইভাবে আপনারা এই চেঞ্জগুলো করবেন। সেম ওয়েতে এখানে ডাউনলোড অ্যাপ, এখানে দেখুন এই যে টাইটেল হিসেবে ডাউনলোড অ্যাপ দিবেন, দেন হচ্ছে গিয়ে এখানে লিঙ্ক দিয়ে দিবেন আপনার, যেমন যদি গুগল প্লেতে কোনো অ্যাপস থেকে থাকে সেটার লিঙ্ক দিয়ে দিবেন। আর এরপর হচ্ছে গিয়ে আপনার যে ইমেজটা, এই যে এডিট ইমেজ এবং রিপ্লেস ইমেজ, আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে রিপ্লেস করে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো দেখানোর প্রয়োজন নেই আমি মনে করি যেটা। এরপরে আমরা নিচের দিকে যাব, যেমন এখানে হচ্ছে গিয়ে সোশ্যাল মেনু, সোশ্যাল লিঙ্কস, এখানে জাস্ট সোশ্যাল লিঙ্কসটাকে ধরিয়ে দেওয়া হয়েছে যার কারণে এখানে সোশ্যাল মেনুটা চলে আসছে। আর এটা কীভাবে চেঞ্জ করতে, আমি আপনাদেরকে যখন টপ মেনু তৈরি করেছিলাম এবং ওইখানে সোশ্যাল আইকনগুলো দেখিয়েছিলাম কীভাবে নিয়ে আসতে হয়, ঠিক ওইভাবেই সেম ওয়েতে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ফ্রন্ট পেজের ডিজাইন এবং কাস্টমাইজেশন। আশা করি আপনারা একদম এ টু জেড বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, এবং আপনারা নিজেরাই এটা করতে পারবেন। যদি না পারেন তাহলে তো আমি আছি, আমাকে আপনারা হায়ার করতে পারেন আপনাদের বিজনেসের জন্য এমন একটি অনলাইন শপ তৈরি করার ক্ষেত্রে। এখন সিম্পলি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করছি, পাবলিশ হয়ে গেল। এখন আমি এখান থেকে আমাদের যে কাস্টমাইজ অপশন সেটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি একটু দেখবো যে আর কী কী বাদ পড়েছে এখানে, আমি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ধরুন আমি এখানে একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এই যে ফ্লেয়ার স্কার্টস, যদিও মানে প্রোডাক্টের নামের সাথে মিল নেই। দেখুন এই যে ইমেজটা কি সুন্দরভাবে এখানে শো করছে এবং এখানে জুম হচ্ছে। তো এই যে প্রোডাক্টটি, এই মুহূর্তে আমরা যদি কার্ট পেজটা দেখতে চাই, কার্ট পেজটা ঠিক মতো কাজ করছে কিনা, আমি একটু কার্টে ক্লিক করছি। একটু কার্টে ক্লিক করার পর দেখুন এই যে কার্ট পেজে আমরা চলে আসছি, কার্ট পেজটাও ঠিক মতো কাজ করছে। এরপরে আমরা যদি এখান থেকে ভিউ কার্টে যাই, ভিউ কার্টে ক্লিক করছি, দেখুন ভিউ কার্টও কিন্তু ঠিক মতো কাজ করছে। তো আমরা কার্ট পেজে চলে আসছি এই মুহূর্তে, তো কার্ট পেজটাও ঠিক মতো কাজ করছে। এখানে যদি আপনার কোনো কুপন কোড থাকে তাহলে কুপন কোড অ্যাপ্লাই করতে পারেন এখানে,
এরপর হচ্ছে আমরা এখন প্রসিড টু চেক আউটে যাব। হ্যাঁ, আমাদের চেক আউট পেজও ঠিকভাবে কাজ করছে। এখানেও আপনি চাইলে হ্যাভ এ কুপন, ক্লিক হ্যার টু এন্টার ইউর কোড, আপনার যদি কুপন কোড থাকে এখানে ক্লিক করে আপনি এটা করতে পারেন। এরপর বিলিং ডিটেলসে যা যা দরকার আপনি এখানে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন। ফিল আপ করে দেন পেমেন্ট মেথড হিসেবে আপনি যা যা সেট আপ করতে চান, যেমন আমার এখানে সেট আপ করা রয়েছে ক্যাশ অন ডেলিভারি, বি ক্যাশ, রকেট, নগদ, তো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দেন প্লেস অর্ডারে যদি ক্লিক করে দেন আপনার কিন্তু অর্ডারটি হয়ে যাবে। যেমন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে যদি আপনি ক্লিক করেন দেন প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, তাহলে এই পেজগুলো কিভাবে আসতেছে? এই পেজগুলো আসতেছে যখনই আপনি ইকমার্সটা সঠিকভাবে সেট আপ করে ফেলবেন, তখন আপনার প্রত্যেকটা পেজ কিন্তু এভাবে চলে আসবে এবং আপনি আপনার অর্ডার পেজ পর্যন্ত যাবতীয় বিষয়গুলো অটোমেটিক কাজ করতে থাকবে। তো সর্বশেষে আমি আপনাদেরকে আরো একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে কিভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন।